তো যদি আমার ভাই সাকিব বন্ধু কলিগ ওকে মানুষের বাইরের থেকে কতটুকু কে কি জানে জানি না, তবে আমি কাজ করতে যেয়ে দেখছি ও যে বড়দেরকে রেসপেক্ট করা সম্মান করা। আজকে সাকিব কিন্তু এমনি এমনি এখানে আসেনি, ও অনেক শ্রম দিয়েছে বড়দেরকে সিনিয়রদেরকে সে রেসপেক্ট করে সম্মান করে, সে পরিশ্রমী এবং সে খুব ভালো অভিনেতা ভালো শিল্পী। যেটা সূর্য ওঠার সময় সকালে কিন্তু বোঝা যায় যে আজকের রোদটা কীভাবে কীরকম হবে কী তেজ থাকবে, তো ওকে দেখে আমার মনে হয়েছিল ঠিক আল্লাহ তালায় ওর শ্রম জনগণের দর্শকের ভালোবাসা ও আজকে সেই পর্যায়ে আসছে। বাংলা চলচ্চিত্রের বর্তমানে কিং খান সাকিব খান অসংখ্য ছবি করেছেন, আপনি আপনার সাথে করেছে, একটু জানতে চাই আসলে। আসলে সাকিবের ব্যাপারে বলতে গেলে তো বিশাল বলতে হয় অনেক কিছু। হ্যাঁ, সাকিবের সাথে আমি বেশ কিছু ছবিতে অভিনয় করছি, তো সাকিবের তো বললে শেষ হবে না। ও অনেক ভালো মনের একজন মানুষ, ওকে মানুষের বাইরের থেকে কতটুকু কে কী জানে জানি না, তবে আমি কাজ করতে যেয়ে দেখছি ও যে বড়দেরকে রেসপেক্ট করা সম্মান করা। আজকে সাকিব কিন্তু এমনি এমনি এখানে আসেনি, ও অনেক শ্রম দিয়েছে বড়দেরকে সিনিয়রদেরকে সে রেসপেক্ট করে সম্মান করে, সে পরিশ্রমী এবং সে খুব ভালো অভিনেতা ভালো শিল্পী। যেটাকে বলবো এত সুন্দর অভিনয় করে সে, আমি ওর সাথে অভিনয় করে ওরই অভিনীত ছবি যে ছবিতে আমিও আসি সেই ছবি যখন পরে আমি দেখি আমি নিজেই আশ্চর্য হয়ে যাই যে ও কীভাবে অভিনয় করে, আমার চোখে পানি এসে যায়। ওকে যেখানে খাড়া করাবে ড্রামা একদম এক্সিলেন্ট, রোমান্টিক এক্সিলেন্ট, মানে ও সব কিছুতে সুদর্শন সুন্দর, ও পুরো আপাদমস্তকেও সুদর্শন। ওকে আমি প্রচণ্ড পছন্দ করি এবং সবচেয়ে বড় কথা হলো ওর ব্যবহারটা এত ভালো। ও মানে এখনও পর্যন্ত সাকিবের সাথে দেখা হলে যে সালামটা দেয়, আমার সঙ্গে সাকিবের লাস্ট ছবি ছিল ওরই প্রোডাকশনের ছবি বীর, ছোট্ট ক্যারেক্টার, তারপরে আমাকে কাস্ট করেছে, হয়তো সামনে ভবিষ্যতে আমি করব, আমি না করি আমারই কোনো কো আর্টিস্ট করবে। তো আমি চাই যে আমাদের ইন্ডাস্ট্রিটা এখন খুবই টলমলো অবস্থার মধ্যে আছে, তো যদি আমার ভাই সাকিব বন্ধু কলিগ ও একটু চেষ্টা করলে বা ওর সাথে আরও যদি আমাদেরও যদি প্রয়োজন হয় চেষ্টার জন্য ফিল্মটাকে আবার নতুন করে দাঁড় করানোর জন্য অবশ্যই আমি যাব। আমার শুরুর দিকটার সাথে স্মৃতি মনে পড়ে না কাজ করতে কি সাকিবের শুরুর দিক? সাকিবের শুরু তো আমি তেমন একটা পাই নাই, কারণ ওর সাথে আমি অনেক পরে অভিনয় করছি, স্বপ্নের বাসর একটা ছবিতে বোধহয় প্রথম আমি অভিনয় করছি, তখন ও তো নতুন ছিল খুব একটা মিশতাম না। তারপরেও আমি কিন্তু সেটের মধ্যে সাভারের দীপজল ভাইয়ের বাসায় সাকিবকে দেখে আমি বলছিলাম যে বাহ ছেলেটা তো বেশ সুন্দর, রিয়াজ ভাইও ছিল ওই ছবিতে, তা আমি ছেলেটা তো বেশ সুন্দর, ওকে যদি কেউ ব্যাক করে তাহলে বোধহয় সামনে ভবিষ্যতে অনেক বড় শিল্পী হতে পারবে। কারণ সূর্য ওঠার সময় সকালে কিন্তু বোঝা যায় যে আজকের রোদটা কীভাবে কীরকম হবে কী তেজ থাকবে, তো ওকে দেখে আমার মনে হয়েছিল ঠিক আল্লাহ তালায় ওর শ্রম জনগণের দর্শকের ভালোবাসা ও আজকে সেই পর্যায়ে আসছে। কি বলেছিল স্মৃতি মনে পড়ে না? শেষের দিক দিয়ে না, সাকিব একবার আমাকে ফোন করেছিল আমার বাসায়, তখন ও ইলেকশনে আমাদের শিল্পী সমিতি ইলেকশনে সভাপতি পদে দাঁড়াইছিল, তো আমাকে ফোন করে বলতেছিল যে আপা আমি সাকিব বলছি, আমি তো ইলেকশন করতেছি আমাকে একটা ভোট দিবেন। তা বললাম তুমি সাকিব ফোন করেছো আমাকে? আর আসলে কখনো ফোনে আমাদের কথা হয় না, যেহেতু রেগুলার আমাকে দেখা হয় ফোন করার তো প্রয়োজন পড়ে না। বলে কি হ্যাঁ আপা, বলে কেন আপা আপনি একবার আশ্চর্য হয়ে গেলেন আমি আপনাকে ফোন করলাম বিধায়। আমি বললাম না তুমি তো আসলে ফোন টোন করো না। বলে কি হ্যাঁ করলাম আপা, বড় আপার কাছে ফোনটা করলাম আপনি আমাকে একটা ভোট দিবেন। আমাকে অবশ্যই তোমাকে ভোট দিব, এটাও আমার কাছে বিরাট পাওয়া, তখনও তো সে অনেক, তখন তো এটা কয়েক বছর আগের কথা, 3-4 বছর আগের কথা, সে অনেক বড় শিল্পী অনেক বড় অভিনেতা অনেক বড় হিরো আমাদের ইন্ডাস্ট্রির জন্য। তো এই যে আর তার ব্যবহারটাই তো খুব সুন্দর, তার যে হাসি মুখের হাসি মিষ্টি হাসি দিয়ে যে সে কথাটা বলে আপা আসসালামু আলাইকুম কেমন আছেন, এই যে কথা এইটাই তো শুনতে পাই না অনেক শিল্পীদের কাছে পাচ্ছে না। তো এইসব কারণে আমাদের ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের সাকিব যে পর্যায়ে আছে যে চেষ্টা করতেছে, এরকম আরও যারা আছেন আমাদের সিনিয়র মানে আগের হিরো যারা আছে তাদেরকে আবার নতুন করে
দাঁড় করাতে হবে। সাকিবের দায়িত্বটা কতটুকু আসলে এখন? অবশ্যই তার দায়িত্ব আছে ইন্ডাস্ট্রির জন্য, তার বিরাট দায়িত্ব, এবং সে চেষ্টা করে, সে চেষ্টা করে ইন্ডাস্ট্রিকে দাঁড় করানোর জন্য। কিন্তু আমাদের এখানে দুইটা পক্ষ আছে, এক পক্ষটাই না নামায় আর এক পক্ষ ঠেলা উঠায়। এখন যে কারণে সাকিব একলা পারছে না, সে না করতেছে না ঘরকা না ঘাটকা, তো সেই জন্য সাকিবকে ব্যাক করার জন্য, সাকিবের পাশে দাঁড়ানোর জন্য আমাদের বিকল্প এরকম আরও দুই চারজন লাগবে যারা ইন্ডাস্ট্রিটাকে আবার উঠাইতে পারবে। এভাবে চলতে পারে না তো, এভাবে চললে তো আমাদের ইন্ডাস্ট্রি থাকবে না। ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে গেছে এবং যেটুকু আছে সেটুকু ধ্বংস হয়ে যাবে। আর পৃথিবীর মধ্যে সবচাইতে বিগ মিডিয়া হচ্ছে চলচ্চিত্র, নাটক, টেলিভিশন, যত এই মানে মিডিয়া জগতের মধ্যে যত কিছু আছে, যত অভিনয় জগৎ আছে, সবচাইতে বিগ মিডিয়া হচ্ছে চলচ্চিত্র। এই চলচ্চিত্র যেমন এক সময় যাত্রা ছিল, এখন যাত্রাটা কোথায়? একদম বিলুপ্ত হয়ে গেছে। তো এই এইভাবে ফিল্মটাও যদি বিলুপ্ত হয়ে যায় তাহলে কিন্তু এই এই নাটক বা আমাদের আর যা যা যেখানে আছে সেগুলো একটাও চলবে না, ফিল্মটাকে বাঁচিয়ে রাখতে হবে। এবং তার জন্য যত শ্রম যত চেষ্টা, আমি তো নগণ্য সামান্য একজন মেয়ে মানুষ, আমি কতটুকু পারবো যায় না, তবে সবাই মিলে যদি আমরা চেষ্টা করি তাহলে অবশ্যই আবার ঠিক হয়ে যাবে ইন্ডাস্ট্রি, চলচ্চিত্র অবশ্যই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ঠিক হবে। এবং সাকিবের পাশে, সাকিব তো একলা পারবে না, ওর পাশে দাঁড়াতে হবে, আরও লাগবে, আমরা সবাই মিলে যদি একটা কাজ করি তাহলে কাজটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমি এটাই বলবো যে আমার ভাই, অবশ্যই আমার ভাই, আমার বন্ধু বন্ধু, আমার কলিগ, আমার ছোট ভাই, তো আমি এটাই বলবো যে তুমি হাজার বছর বেঁচে থাকো ভাই, তুমি ইন্ডাস্ট্রিতে আছো, ইন্ডাস্ট্রিতে থাকো, তুমি আমাদের ইন্ডাস্ট্রির জন্য কিছু করো, যদি সহযোগিতা লাগে তোমার পাশে দাঁড়ানোর জন্য অবশ্যই আমি তোমার পাশে থাকবো। আমার আরও যারা ভাইয়েরা আছে, হিরোরা আছে, আমি সবাইকে নিয়ে তোমার পাশে দাঁড়াবো, তবু তুমি চেষ্টা করো আমাদের এই ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য, এটাই তোমার কাছে আমার চাওয়া।